তাদের ফেস দেখে জনতা ভোট করছে মমতা ব্যানার্জিকে ভোটটা হবে দেখুক দেশের জিডিপিটা কোথায় যাচ্ছে বেকারত্ব কোথায় বাড়ছে ইন্টারভিউটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে এতগুলো বিতর্কিত তোমার মন্তব্য করলাম তোমার কিন্তু টিআরপি বেড়ে গেছে আমিও তোমার বাড়িতে কাউকে পাঠিয়ে দিয়ে তোমাকে তুলতে পারি তুমি একটু আগে বললে না প্রচুর দুর্নীতি হয়েছে সময় মতো উইকেট ফেলবো তুমি খুব ভালো ছিল একটু এমনভাবে কথা বলো যাতে লোকেরা আরও তোমাকে আনসার করে ভালো লাগে আমি চ্যানেলটাকেও বলবো সাবস্ক্রাইব করতে আর নমস্কার আমি আজকে আমাদের সাথে যিনি রয়েছেন বেশ একজন তরুণ সুন্দর দেখতে একটা অভিনেতা তার নাম হচ্ছে সন্দীপ ভট্টাচার্য তিনি এখন বেশ কিছু ছবিতে কাজ করছেন এবং আমার ধারণা হচ্ছে পরবর্তীও বেশ কিছু ছবিতে কাজ করবে তো সন্দীপদার সাথে আজকে বেশ কিছু দিক নিয়ে কথা হবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সন্দীপ দা তুমি তোমার অভিনয় জার্নিটা কীভাবে স্টার্ট হলো জিজ্ঞাসা করেছে যে আমি শুরুটা কীভাবে করেছিলাম শুরুটা আমার প্রত্যেকটা জীবনেই মানুষের অ্যাক্সিডেন্ট থাকে তো আমার শুরুটা অ্যাক্সিডেন্ট থেকেই শুরু অ্যাক্সিডেন্ট ইন আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষেরই লাইফে না একটা ধাক্কা দরকার থাকে তো সেই ধাক্কা থেকেই পুরো জায়গাটা শুরু থিয়েটার করা স্ট্রাগল করা সেখান থেকে টেলিভিশন করা টেলিভিশন থেকে ছবি করা আজকেও তো আমার ছবিগুলো খুব ভালো ওয়ার্কআউট করছে বাট আমি দু হাজার চোদ্দো থেকে স্বপন সঙ্গে প্রথম কাজ করেছিলাম স্বপন শপিং মল ডট কম শাহ স্বপন সাথে প্রথম কাজ আমার শপিং মল ডট কম সেটা হচ্ছে আমার সিনেমা ঠিক আছে বড় পর্দা তার আগে টেলিভিশন কেয়ার করি না ঠিক আছে দু হাজার বারো তো আমি অনেক ইয়াং এজ থেকে মনে হয় আমি তখন সবে কলেজে পড়াশোনা করছি ওই সময় থেকে আমি কাজ করা শুরু করি তার আগে থিয়েটার করা থিয়েটার থেকে এখানে আসা মানে একদিনে কিছু হয় না আজকে ধরো তোমরা পাড়িয়া বে সাকসেস দেখছো এর আগে আমার শর্টকাট দেবীগড়ে গড়বড় টাকি টেহেলস থেকে শুরু করে জি ফাইভে এতগুলো প্রজেক্ট থেকে শুরু করে আমরা মানে অ্যামাজন প্রাইম শ্যুট চলছে তো এগুলো তো হয়েছে এগুলো না হলেও তো আমাকে কেউ কাজ দিত না আর সত্যি কথা বলতে গেলে দেখো তোমাকে মানে অডিয়েন্সকে বলবো যে একদিনে কিছু হয় না তুমি ওই যে বলে না যে দেখতে সুন্দর সুন্দর দেখতে হলে কেউ কাজ পায় না আজকে গুড লুকিং কী একটা মানে এক্সট্রা বেনিফিট হয়ে যায় কেউ ভালো গুড লুকিং ছেলে ঠিক আছে তুমি নীলনীতেন মুকেশ বোম্বে কতটা সাকসেসফুল অ্যাজ অ্যান অ্যাক্টার হ্যাঁ হ্যাঁ নীলনিতেন মুকেশকে তুমি দাঁড় করাবে আর পাশে শাহরুখ খানকে দাঁড় করাবে শাহরুখ খান ভাই এখানে সালমান খানকে দাঁড় করা ঠিক আছে আমি এক্সাম্পল দিচ্ছি অনেক বড় বড় নীল নিধেন মুকেশ আনডাউটেডলি শাহরুখ খান সালমান খানের থেকে দেখতে সুন্দর এটা তো তুমি মানবে কিন্তু অ্যাজ আ পার্সোনালিটি যদি কাউকে তিনজনকে ধরা হয় কী ইয়েতে নীল নিধেন মুকেশ তাদের সঙ্গে দাঁড়ায় গুড লুকস ম্যাটার করে না ম্যাটার করে যে পার্সোনালিটি হাউ ইউ রিপ্রেজেন্ট ইউরসেলফ যখন তুমি মুখে থেকে কথাটা বলছো তখন লোকে তোমাকে নিচ্ছে কি না ভোটের বাজারে রাজনৈতিক ব্যক্তিত্বরা বা আজকে তুমি ধরো যারা অভিনেতা অভিনেত্রী কেন একই ফিল্ড হয়ে গেছে কারণ আলটিমেটলি আমাদের ফিল্ডটা মানেও হচ্ছে কি মানুষকে নিয়ে কাজ করা পালস বোঝা আজকে একটা ডিরেক্টর একটা ডিরেক্টর আমি তো বলি ডিরেক্টর সব থেকে যারা সাকসেসফুল ডিরেক্টর তারা পলিটিশিয়ান হতে পারে তুমি বলবে কেন হবে কেন কারণ তারা আজকে অডিয়েন্সকে ভেবে একটা ছবি বানায় তো আজকে ধরো সাপোজ যারা অডিয়েন্সকে ভেবে ছবি বানিয়ে ছবিটাকে হিট করাতে পারছে তারা অবশ্যই মানুষের পালস বুঝতে পারবে এটা কোনো কথা হলো না আমি জাস্ট তোমার কাউন্টার করছি যে মানুষের কথা ভেবে মানুষের কথা ভেবে সে ছবি বানাচ্ছে তো রাজনীতি আর সিনেমা দুটো পুরোপুরি আলাদা রাজনীতির জন্য আমার অর্থনীতি বইগুলো এতগুলো অভিনেতা অভিনেত্রীকে রাজনীতি থেকে নিয়ে আসা হয়েছে প্রিয় সত্য কথা বলবো সেটা হচ্ছে যে ধরো তোমার দলটা ঠিক আছে অনেক আমার দল আমি বলছি সাম্পানি নয় সেই যে রাজনৈতিক দল এই সমস্ত করছে আমার ধারণা যে তাদের ধরো অনেক দোষ রয়েছে ঠিক আছে এই দোষগুলো আমার ধারণা যে এই সুন্দর কি এটা তুমি কি এটা দোষ বিচার করার বা আমি কে কেউ নয় বাট গ্ল্যামারে অনেকটা ঢাকা পড়ে যায় না এটা তোমার মনে হয় গ্ল্যামারে ঢাকা পড়তে পারে না আজকে গ্ল্যামারাস ব্যক্তিরা তুমি আজকে কি বলে দিয়ে জন্য গ্ল্যামার গ্ল্যামার বলছো তুমি আজকে তুমি গ্ল্যামারাস ফিল্ডের যারা লোকজন কাজ করছে তাদের স্ট্রাগল জানো তাদের হার্ডওয়ার্ক জানো আজকে দিয়ে জিমে কতক্ষণ ঘন্টা তাদেরকে কাটাতে হয় লোকসভায় কত মানে তুমি যদি অ্যাটেন্ডেন্স দেখো তাহলে বুঝতে পারো তো তাহলে তাদেরকে আমি যে লোকসভাতে অ্যাটেন্ডেন্স নেই বেশিরভাগ তুমি আমি একটা কথা বলি লোকসভা তাদের শুটিং থাকে না কাজ থাকে না তো তার মানে কি মানে আমি একজনকে মনোনীত করলাম লোকসভাতে আমি পাঠাচ্ছি তো তার সে বলবে যে আমার শুটিং হচ্ছে তার ফেস দেখে ভোট হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে যারা যারা এখানে যারা অভিনেতা অভিনেত্রী আছে যারা কাজ করছে বা যারা আজকে পার্লামেন্টে যাচ্ছে যারা অভিনয় করছে তাদের ফেস দেখে জনতা ভোট করছে আজকে আমার একটা বেস্ট ফলোয়ার্স আছে তো তারা আজকে আমাকে দেখলে ভোট করবে তাই জন্য আমাকে নেওয়া হবে রাজনীতিটা মানি কে রাজনীতি মানে তো মানুষের সেবা করা আজকে মানুষের সেবা করার কথা বলছো তো তুমি তুমি বলতে যারা অভিনেতা অভিনেত্রী তারা মানুষের সেবা করে না কোভিড এটা করে না সবাই করে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে ওটা অ্যাটেন্ডেন্সের জায়গা থেকে হয়তো শুটিংয়ে ব্যস্ত থাকে বাট আমি আমার ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা কথা বলবো প্রচণ্ড হেল্পফুল মানুষ তারা অভিনেতা অভিনেত্রীরা সবাই সাপোর্ট করে সাধারণ মানুষ করে যখন যখন বলছে না না রচনা অনেক বড় একজন অভিনেত্রী তিনি হিরোইন ছিলেন আছেন এবং রচনা ব্যানার্জি একজন আইডল কেন আমি বলছি কারণ উনি আজকে যেখান থেকে উঠে এসে আজকে এই জায়গায় অভিনয় করছে এবং যে জায়গায় পৌঁছেছেন আজকে তাকে নিয়ে ট্রলার্স আজকে দেখো একটা কথা বলি তারাই ট্রোল করে যারা কিছু নয় যাতে কোনো কাজ নেই তুমি দেখবে যে রচনা ব্যানার্জিকে নিয়ে যে ট্রোল করছে তার অপোজিশনেও কিন্তু একজন অভিনেত্রী দাঁড়িয়েছে হুগলিতে লকেট চট্টোপাধ্যায় মমতা ব্যানার্জির হাত থাকলে যে কেউ দেখবে না রচনা ব্যানার্জি লড়ছে না তুমি লড়ছো না ও লড়ছে না আমি লড়ছি মমতা ব্যানার্জিকে ভোটটা ফেসের কি দরকার তুমি এতক্ষণ ধরে বললে যে ফেস দরকার কিন্তু তোমাকে বুঝতে হবে মমতা ব্যানার্জির আশীর্বাদ না থাকলে সে জিততে পারবে না আশীর্বাদটা ফ্যাক্টর সেম ওই প্রধানমন্ত্রীর আশীর্বাদ না থাকলে হবে না আজকে আমি তো দুদিকে দিকে বলছি আজকে যদি সবাই বলছে যে এ এত সিট হবে ও এত সিট হবে আমি এখন দাঁড়িয়ে তোমায় বলছি এখান থেকে দাঁড়িয়ে মানুষের ভালো হোক যেই রাজ্যে ক্ষমতায় আসুক বা দেশে ক্ষমতায় আসুক আজকে কেউ দেখছে না এটা সবথেকে বড়ো ঘটনা সবাই এখন বলছে তুমি হিন্দু না তুমি মুসলমান না তুমি খ্রিস্টিয়ান না তুমি এই আমি তো বলবো যে আরে লোকে দেখুক দেশের জিডিপিটা কোথায় যাচ্ছে বেকারত্ব কোথায় বাড়ছে তুমি বলছো যে এখানে জায়গায় তো শিক্ষিত লোক দরকার আমার আমার অভিনয় চাচাও না আমার অভিনয় ক্ষেত্রে লোক এনে আমি কি করবো সে তো গ্ল্যামার ধুয়ে তো আমার অভিনয় জগতের কোনো লোক শিক্ষিত নয় তুমি বলতে চাইছো সেটা ডেফিনেটলি শিক্ষিত তোমার স্মৃতি ইরানি কি ও অভিনয় জগৎ থেকে আসেনি কিউকি সাজবিকা বিভূতি নয় কৌশিক্ষণ বা ইয়ে নয় অভিনেতা নয় তো তুমি বলতে চাইছো কি তারা কেউ কৌশিক্ষণ তো কোনোদিন দলীয় রাজনীতি তো করেনি তুমি বলতে পারো এমএলএ এমপি হয়নি হ্যাঁ আমি হয়নি সেটা তোর ভোটে দাঁড়াইনি কৌশিক সেন বা সৌমিত্র চট্টোপাধ্যায় কি ভোটে দাঁড়িয়েছে আরে ভাই ওই সময়টা ওরকম ছিল ওই সময় অভিনেতা অভিনেত্রীরা দাঁড়াতেন না ওনারা হয়তো চান চাননি দাঁড়াতে আজকে এনারা হয়তো চাইছেন দাঁড়াতে तू সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রায়োরিটিস তো চেঞ্জ হয় 2011 তে সিপিএম শেষ হয়ে গেছে তো কি মানে রাজ্যের কি মানে লাভ হলো এই যে 2011 তে আমরা আমি বুঝতে পারছি না ইন্টারভিউটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে বলছি যে দু সালে আমাদের চৌত্রিশ বছরের যে শাসন বন্ধ হয়েছে তো তারপর রাজ্যের কিরকম কি উন্নতি তুমি বলছো কোনো উন্নতি কিন্তু বলিনি কিন্তু আমি কিন্তু না আমি জিজ্ঞাসা করলাম তুমি মনে হয় আগে কি ধরে তোমাদের লোডশেডিং হতো এখন লোডশেডিং হয় 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 না হয় না কেন হয় না নিশ্চয়ই উন্নয়ন হয়েছে কিন্তু উন্নয়ন তো রাস্তাঘাট দেখেছো কত ভালো হয়েছে লাইটটা দেখেছো কত ভালো হয়েছে জল দেখেছো ভালো সন্দেশখালী জানো সন্দেশখালী ঘটনা জানো সন্দেশখালী নিয়ে একটা জায়গায় এরকমভাবে কথা বললে উঠবেই তো কথা অদ্ভুতভাবে চাকরির দুর্নীতি জানো চাকরির দুর্নীতি আরে বাবা দেখো একটা কথা বলি তোমাকে আমি তাই সেখান থেকে দাঁড়িয়ে আমি তো হাজারটা দুর্নীতির কথা বলতে পারি একটা যখন বৃহত্তর পার্টি চলে তার মধ্যে অনেক আগাছা থাকে চৌত্রিশ বছরে কটা দুর্নীতি হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে

তোমরা মানে বিজেপি করো তৃণমূল করো সিপিএম করো কংগ্রেস করো এটা তোমাদেরকে মানতে হবে আমি কিছু করি না না যেই হোক যেই যার আইডিওলজি এটা হতে পারে আমি আমার হয়তো তৃণমূল ভালো লাগতে পারে আমার হয়তো বিজেপি ভালো লাগতে পারে কারো হয়তো কংগ্রেস ভালো লাগতে পারে যার ভালো লাগে ভালো লাগা থাকতে পারে বাট ওনার স্ট্রাগেলটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না ওনার স্ট্রাগেলটা তো দেখে মানুষ আজকে তাকে ভোট দিয়ে তাকে আজকে এই জায়গায় দিয়েছে এবং আমি আরেকটা জিনিসও বলবো যে আজকে এই যে তার মাথা ঘুরে পড়ে যাওয়ার পরে তার যে মাথায় চোট লেগেছিল সেটা নিয়ে কিছু মানুষ অবশ্যই তারা বিরোধী দল করে তারা যে ভাষায় তাকে কুরুচিকর আক্রমণ করেছে এটা সত্যিই আজকে ভাবার বিষয় আছে বাংলার মানুষদের যে আজকে আমরা কাকে ভোট দেবো যে মনে হচ্ছে তুমি তো সদ্য রাজনীতি মনে হয় তুমি জয়েন করতে চলেছো একদম খুব। খুব ভুল না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি না না আমি রাজনীতির সঙ্গে নেই আমি কোনো তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস সরি বিজেপি বা কংগ্রেস বা সিপিএম কোনো দলের সঙ্গে নেই আমি একদম নিউট্রাল একজন অভিনয় করি ব্যবসা করি আই দায়ী এবং আমি সোশ্যাল ওয়ার্ক করি প্রচুর হয়তো ওই জন্য আমার নলেজটা তুমি যেটার জন্য বলছো আমি রাজনীতি আমার নলেজটা আছে আজকে যদি তৃণমূলের কোনো ভুল কাজ হয় তাকে আমি তৃণমূলকে বলবো আমি যদি বিজেপির কোনো ভুল কাজ হয় বিজেপিকে বলবো আজকে এটা আমরা আমরা না যখন আলোচনা করতে যাই আজকে সবাই বলে এ খারাপ ও খারাপ ও খারাপ এই খারাপ তাদের ভালো সাইডটাও দেখতে হবে শুধু খারাপ সাইড দেখে হয় না ভালো সাইড যেমন আছে আজকে তোমরা আজকে তোমরা মিডিয়ার মানুষরা আমি মিডিয়ার মানুষদের সবাইকে রেসপেক্ট করি একটা জায়গা থেকে বলবো আমি কথাটা আজকে তোমরা ভালো নিউজ যখন ছাপাও তোমরা কত টিআরপি পাও একটা যদি কোনো খারাপ মন্তব্য করা হয় সেটা তো টিআরপি দেয় তোমাদেরকে এই যে আমি এতগুলো সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে এতগুলো বিতর্কিত তোমায় মন্তব্য করলাম তোমার কিন্তু টিআরপি বেড়ে গেছে চ্যানেলে তুমি কিন্তু এগুলোকে নিয়ে হেডলাইনস করবে আমি তো এটা চাইনি এটা তো কথা প্রসঙ্গ হয়েছে তো হয়েছে তো কথা প্রসঙ্গ হয়েছে তো জোর করিনি কিন্তু বাট তুমি প্রশ্ন করতে করতে এসে গেছে ব্যাপারটা তাই তো ফ্লোতে এসেছে আমি একটা জিনিস বলবো দেখো বাংলা ছবির ক্ষেত্রে আমি বলবো আমি একজন অভিনেতা হয়ে একটা কথা বলবো আগে টেকনিশিয়ান স্টুডিওতে না সত্যি বলছি মানে টেকনিশিয়ান স্টুডিওটা কি অবস্থায় ছিল যে সরকারের তুমি কথা বলছো দু হাজার আগে আর আজকে টেকনিশিয়ান স্টুডিওটা তুমি শুধুই দেখবে আমরা আজকে দেখবো আমাদের সার্বিকভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির কতটা উন্নতি হয়েছে আজকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে এতগুলো স্টুডিও পড়া ভালো হয়েছে এতগুলো কাজ করছে এটাই তো বলে যে নাকি যে নন্দনের নাকি তার অনুমতি ছাড়া নাকি ছবি চলে না এটা প্রি ইন্টারভিউর আগে একটু আলোচনা হচ্ছে আমার 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 তো ছবি বেলাইন দেখা যাচ্ছে তো নন্দনের বহু পরিচালক দাবি করে যে না ওনার অনুপ্রেরণা ছাড়া নাকি হয় না এগুলো বাজে কথা আমাদের ছবির মধ্যে দেখুন বেলাইন ছবির মধ্যে পরান বন্দ্যোপাধ্যায় আছে শ্রেয়া ভরচা আছে আমি আছি তার সাথে সায়ন আছে জে সায়ন আছে এবং অপ্রতিম আছে এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রী আছে এবং ডিরেক্টর নতুন সেও তো পেয়েছে আজকে কোন তৃণমূলের এম এল এমপি আছে নাকি বেলাইনে যে বেলাইন পাবে অন্য কেউ পাবে না আছে নেই তো এর আগে রিলিজ হয়েছে পাড়িয়া পাড়িয়া তো পেয়েছে নন্দন পাড়িয়াতে কি কোনো তৃণমূলের মাঝে মাঝে এরকম ঘটনা কি তাহলে মানে বিরোধীদের চক্রান্ত নাকি লাইম লাইট কারাবার জন্য কিছু কিছু মানুষ চেঁচামেচি করে তুমি যার কথা বলছো সে একজন খুব বড়ো পরিচালক তাকে আমি রেসপেক্ট করি সে হয়তো তার হয়তো মমতা ব্যানার্জির প্রতি খার আছে তাই জন্য হয়তো বেরিয়ে চেঁচামেচি করে এগুলোর মধ্যে কান দিয়ে নাক দিয়ে কোনো লাভ নেই আমি চেষ্টা করছি আমার মতো করে আর্টওয়ার্ক করার সেখানে আমাকে সবাই সহযোগিতা করবে যারা যারা আসবে এতে আজকে দেব ইজ আ সুপারস্টার জিৎ দা ইজ আ সুপারস্টার দেবদাইরা সবাই এক একজন আইডল আমাদের জন্য না তা আমি বলবো যে আজকে তারা যে ভেঙে নিজেদেরকে ভেঙে নিয়ে গিয়ে একটা জায়গায় করছে এটা সবথেকে বড় ব্যাপার এবং বাংলার ছবির জয় আজকে দেবদা যেভাবে নিজেকে ভেঙে 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 ছবি করছে বিভিন্ন রকম ছবি নিজের জনার থেকে বেরিয়ে করছে তাকে যে যেই বলুক যে যাই কথা বলুক আমি তো বলবো এটা খুব বড় ব্যাপার আজকে জিদ্দা যে নিজের জনারটাকে ধরে রেখে এগোচ্ছে কমার্শিয়াল ছবি এটা বড় ব্যাপার ইন্ডাস্ট্রি তো আমাদের ফ্লারিশিং তুমি ব্যাটে বল দিচ্ছ আমিও বলে ছয় মারতে পারি তুমি প্রচন্ড কর্মব্যস্ত একটা দেখতে পাচ্ছি যে মিটিং এসব করো তার পাশাপাশি এই যে অভিনয় যেটা আমি প্রথমেই প্রশ্নটা করলাম মানে কিভাবে পুরোটা ম্যানেজ করো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট যার আছে এবং যার প্রায়োরিটিসগুলো গুলো ঠিকঠাক আছে সে ঠিকঠাকভাবে কাজ করবে অহংকার আছে দেখে মনে হচ্ছে একদম নেই আমি কথার মধ্যে মধ্যে অহংকার ফুটে পড়ছে একদম না আমার অহংকার থাকে না আমি কোনো অহংকার করি না যারা যারা বেশি ডাউন টু আর দেখায় না নিজেকে কারণ অহংকার আমি তোমার একটা কথা বলে রাখি অহংকার যার থাকে না সে তোমার স্ট্রেট ফরওয়ার্ড কোনো আনসার দেবে না হ্যাঁ আমি এটাও ভাবছি যে তুমি একজন অভিনেতা ইয়াং অভিনেতা হয়ে এত পলিটিক্যালি কি করে তুমি এত কথা তুমি ভূকলে যে আমি তো পড়াশোনা করি আমি তো আমি আমি তো একটা জিনিস আমি সব সবসময় বলি যে আমি 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 বই পড়ি আমি ইয়ে করি আমি নিউজের মধ্যে থাকি সব সময় দেখি নিউজ পড়ি তো আমার আমি আপডেটেড থাকি নিজেকে আমি সবসময় নিজেকে আপডেটেড রাখি সেই জন্যই বললাম পলিটিক্স বলে না পলিটিক্স তো আজকে প্রত্যেকটা জায়গাতে আছে আজকে সিনেমা ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে আজকে যে কোনো ইন্ডাস্ট্রি কর্পোরেট ইন্ডাস্ট্রিতে পলিটিক্স আছে এমনি রাজনীতির মধ্যে পলিটিক্স আছে সব জায়গাতে পলিটিক্স আছে আমার আজকের দিনে দাঁড়িয়ে আমি ব্যবসা করি কাজ করি সোশ্যাল ওয়ার্ক করি আজকে রাত বারোটার সময় লোকের হেল্প লাগলে আমি সার্ভিস দিই তাকে আমি সাহায্য করি আমি এতগুলো অ্যাসোসিয়েশনসের মধ্যে আছি আমি ট্রাস্ট চালাই তোমরা আজকে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক তাদেরকে নিয়ে আলোচনা করো তাদের উপরে কতটা প্রেশার তোমরা জানো ভাবো রাজ্য এবং দেশটা চালিয়েছো জীবনে একদিন চেয়ারে বসো না পুরো বেরিয়ে যাবে ওখান থেকে সব এত বড়ো কথা বললাম আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে বলবো মমতা ব্যানার্জির সম্পর্কে উনি আজকে যেভাবে নিজেকে সারা দিন মানুষের জন্য দিয়ে দিয়েছে আমি তো বলবো কোনো ভারতবর্ষর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করেন আমি এত বড়ো কথা বললাম এবং আমি আরেকটা জিনিসও বলছি এখান থেকে দাঁড়িয়ে এটা নিয়ে তুমি ড্যাগলাইন বানাতে পারো যা বানাতে পারো আজকে সবাই আমরা জানি যে দিল্লি ক্ষমতায় বেশি রাজ্যের থেকে সেন্টার তা আমি এখান থেকে দাঁড়িয়ে বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীগুলোকে নিস্তার দিয়ে হ্যাঁ নিস্তার দিই তাতে পেছনে লাগিয়ে আমরাও জানি কিভাবে কি হয় আমি তৃণমূলের পন্থী হয়ে কথা বলছি না বাট আমি একজন নিউট্রাল লোক হয়ে কথা বলছি মানুষ কিন্তু ভালোভাবে যারা বুদ্ধিজীবী তারা কিন্তু বুঝতে পারছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে যে উপরে আছে তার হাতে ক্ষমতা আছে আমিও তোমার বাড়িতে কাউকে পাঠিয়ে দিয়ে তোমাকে তুলতে পারি দোষ করলে তো যদি টাকার পাহাড় পা দোষ যে করছে আজকে দিল্লির যে কেজরিওয়ালজি যাকে তোলা হলো আজকে তুমি একটা কথা বলো খুব ইম্পর্টেন্ট কথা বলো আমার আমার মধ্যে কোনো লজ্জা পাওয়ার ব্যাপার নেই আজকে তুমি একটু আগে বললে না প্রচুর দুর্নীতি হয়েছে বলেছো তো বলেছো তুমি তো শিক্ষা দুর্নীতি কথা বললে কি সেটিং রয়েছে বিজেপি আর তৃণমূলের আচ্ছা বিজেপি বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে বিজেপি ওই জন্য ফাইনাল বার্ডিক দিচ্ছে না আইন ব্যবস্থার উপর কি তোমার ভরসা নেই অবশ্যই আছে কেন থাকবে না আইনে তো আইনে সেটা রেজাল্ট কোথায় রেজাল্ট তাহলে আপনার এতদিন ধরে কেন চলছে জিনিসটা তার মানে এখানে বুঝতে হবে আনসার খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা আমি একটু আগে বললাম তোলা হচ্ছে তো আনসার খুঁজে পাওয়া যাচ্ছে না সময় মতো উইকেট ফেলবো এটাই হচ্ছে খেলা বুঝলে দাদা শেষ প্রশ্ন তোমার আপকামিং কি কাজ আছে আপকামিং দেখো বেলাইন তো খুব ভালো চলছে আমি দর্শকদেরকে বলব উনত্রিশ তারিখ থেকে আমাদের বেলাইন মার্চে রিলিজ হয়েছে খুব ভালো রেসপন্স তুমিও দেখেছো ট্রেলার টিজার থেকে শুরু করে সব কিছু খুব ভালো চলছে এবং তার সাথে হচ্ছে যে তার সাথে হচ্ছে যে ইয়ে আমাদের বেলাইনের সঙ্গে পরবর্তীকালে নিশাচর আসছে নিশাচর রিলিজ হবে তার সাথে আমাদের এরপরে অ্যামাজন প্রাইমের একটা সিরিজ আছে তো সেটা আসছে তো সবটাই পরপর আছে আরো তিনটে আমার বাংলাদেশের কাজ আছে এই আছে ভালো চলছে তোমাদের সাপোর্ট থাকলে আরো ভালো চলবে এবং দর্শক ভালোবাসলে সবাই বলছে ভালো লেগেছে আমি বেলাইন তা একটা কথাই বলবো আমরা সবসময় বলি এই ছবি খারাপ ওই ছবি খারাপ আমি বলবো কোনো ছবি খারাপ আমি বেলাইনের সঙ্গে ও বলে যে সিনেমাটা রিলিজ হয়েছে খুব ভালো হ্যাঁ তো তুমি জানো অনির্বাণের ছবি তো ওখানে সায়ন্দাও রয়েছে তো আমি ওটাকে নিয়েও প্রমোট করেছি আমি ওই ছবি নিয়েও প্রমোট করেছি আমি রেড প্রমোট করেছি আমি বলেছি ভাই সবাই মিলে সার্বিক উন্নয়ন হওয়া দরকার আমার ছবি ওর ছবি বলে না ওর বাড়িতে খাবার গেলে আমি ভাব খাবার পাবো ও বেঁচে থাকলে ও আমার জন্য আমরা শুধু নিজেদেরটা ভাবতে ভাবতে না এই জায়গায় পৌঁছেছি সেরকম আড্ডা ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো তুমি খুব ভালো ছেলে ভালো ছেলে তুমি ইন্টারভিউটা নাও আর অন্যদিকে চলে যাও সেটা দেখলে আমি কিন্তু যাইনি এটা কিন্তু ফ্লোতে গেছে আমি কিন্তু জোর করে তো আমি দেখেছি আমি দেখেছি আর তুমি বারবারই একটু এমনভাবেই কথা বলো যাতে লোকেরা আরও তোমাকে আনসার করে ভালো লাগলো না না ভালো লাগলো তোমার সঙ্গে ইন্টারভিউ করে ভালো লাগলো আমি চ্যানেলটাকেও বলবো সাবস্ক্রাইব করতে লোকেরা দেখুক তোমার উন্নয়ন হলে চ্যানেলের উন্নয়ন হলে বাংলা ছবির উন্নয়ন হবে কারণ তুমি আরও বেশি কাভারেজ দেবে ভালো হোক দ্যার স্যার